Hello friends, welcome to my homely kitchen. আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তবে চলুন কিভাবে আমি করেছি দেখে নিই। এখানে আমার যা যা সবজি লাগবে দেখিয়ে নিচ্ছি। আলু, মূলো, মিষ্টি কুমড়ো, শিম, আর নিয়েছি বেগুন আর কয়েকটা বড়ি। আর আমার লাগবে পালং শাক। পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন আর তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর লাগছে নুন, চিনি, স্বাদ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। এটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথম আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আর আমি তেল দেবো না, বেগুনগুলোকেও একটু ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আমি ওই একই কড়াইতে আর 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন আছে, 1/4 টিস্পুন আর 1টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ আঁচড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কার টুকরো। এখানে 2টো কাঁচা লঙ্কার টুকরো করে রেখেছি, এটাকে দিয়েও একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মূলো। মূলোটা দিয়েও একটু নেড়ে ভাজবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এবার মিষ্টি কুমড়ো আর শিমটা দিয়ে দেব। এগুলো দিয়েও আমি একটু ভেজে নেব। সবজিগুলোকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো আছে 1/4 টিস্পুন করে। মশলাটা দেওয়ার পর সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পালং শাক। পালং শাকটা দিয়ে সবজির সঙ্গে একটু নেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। শাকটা অনেকটা কমে গিয়ে অনেক জল বেরিয়েছে, এই জলেই রান্নাটা হয়ে যাবে, আর কোনো এক্সট্রা আমি জল দেব না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন
আর অল্প একটু চিনি। আপনারা যদি চিনি না দিতে চান না দিতে পারেন। নুন আর চিনি দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। জলটাও অনেকটা শুকিয়ে গেছে, সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। কয়েকটা বড়ি আমি একটু ভেঙে নিয়েছি। বড়িটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তিন মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। তরকারি থেকে জলটাও পুরো শুকিয়ে গেছে। পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।